খাদিজা রে ও খাদিজা আয় আমার চামড়া উঠাইয়া ফলাইছে মা খাদিজা বলে দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে খাদিজা রে এই কালিমা প্রসারের জন্য গিয়েছিলাম আবু জাহেল কোনো কথা মানল না শুনল না রে শুধুমাত্র মারতে ছিল মারতে মারতে রক্তে লাল লাল করেছে আমার আল্লাহ বলেন বন্ধু গো খাদিজার সাক্ষী বানাইলাম এই কালিমা লইয়া কত মার খেয়েছো আ বন্ধু খাদিজার সাক্ষী বানাইয়া কথা দিলাম এই কালিমাটা যারা পড়বে এই কালিমা নিয়ে যারা চলবে এই কালিমার মালা যারা গলায় নিবে গো আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা বাবারা জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি কেন এই জান্নাতের টিকেট রোজগার করেছে মার খেয়ে রক্ত দিয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকেট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো আজকে কালিমা আছে কিন্তু নবী নাই কি বলে কালিমা আছে নবী নাই কালিমা আছে পর্দা নাই কালিমা আছে হালাল খাবার নাই কালিমা আছে নামাজ নাই অথচ কালিমাটা কত দামি কালিমাওয়ালার জীবনী খুলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার এদিন আর নিজের ইচ্ছাই কোন কাজ আবু বকর করে না কালিমা যা বলে কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে এ আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি অল্প বয়সে তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি মা আয়েশা বলেন বাবা গো আমি তো জানি না আবু বকর বলেন আয়েশা রে অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি রে অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই আল্লাহু আকবার যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকেট পেয়েছি আমি জান্নাতে যেতে চাই হাশরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায় কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব প্রভু গো আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও জোরে জোরে কথা সুবহানাল্লাহ শুধু এটাই নয় আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন রাত্র তখন গভীর আবু বকরের মা বলেন আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই আজকে তোমার এত রাত্র হলো কারণটা কি আবু বকর বলেন মা আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকেট আনছি আমি জান্নাতে যাব তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি আবু বকরের মা বলেন আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো মা এটাই তো আল্লাহর পক্ষ কি বলেন আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার ও তুমি জানতাম জ্ঞানী আজকে বুঝলাম তুমি অজ্ঞানী দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন কিতাব লেখে আবু বকরের জীবনী লেখে মা যত মারে আবু বকর ততই হাসে
মা বলেন দাঁড়াও আমার মায়েরে তোমার শাস্তি হয় না পুরুষদেরকে ডাকলেন মারতেছে হাসে খুব মারতেছে রাতের বেলা এমন কি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে এমন কি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়েছে জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর আবু বকরের মা বলেন তোমরা কারা গো আমার আবু বকরকে আর মেরো না যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না জ্ঞানহারা হয়ে গেছে আবু বকর মা মাথায় পানি দেয় জ্ঞান ফিরে না রাত্র শেষ হয়ে গেছে জ্ঞান ফিরে না সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে এরে আবু বকর ইয়া তোমার খাইলি জ্ঞান ফিরে না আর কি জীবনে কালিমাটা পড়বি একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাব না আমার নবী কই নবীর লাগি তো মার খাইছি আমার নবী আসলে পানি খাবো আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন এসে হাজির হলেন আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি নে পানি খা আমার আল্লাহ বলেন বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এই কালিমা লইয়া এত মার খেয়েছে আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে আউজে কাউসারের পানি খাওয়াইব এ বন্ধু আরেকটা জানাইয়া দাও এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে তারপরও তোমার ভালোবাসা ছাড়ে নাই কালিমা ছাড়ে নাই আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না শুধু আবু বকর নয় আরো কত জীবনী খুলুন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এ কালিমা পাইয়া কষ্ট করেছে মার খেয়েছে কালিমা ছাড়ে নাই কালিমা যা করার কথা তাই তারা করেছে এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরও কালিমা যখন ছাড়ে নাই সেই রকম 10 জন কালিমা ওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিয়েছে স্পেশাল টিকেটটা পাঠাইছে বলুন যে নবীর জন্য আল্লাহ সব কিছু বানাইছে এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা এই দেশ যখন ছাড়তে হবে কি বলেন ছাড়তে হবে না লন এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন আবু বকরের মতো আরেকজন যার নাম বেলাল হাবশী আপনারা বেলাল হাবশীর জীবনী শুনেছেন কত কষ্ট করেছেন যেদিন কালিমাটা পড়ছে বেলাল কয় হাই হাই এত মজার জিনিস কালিমা আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে আরামের বিছনা হারাম করে দিয়েছে সুখ শান্তি বন্ধ করে দিয়েছে আয় কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে এখানে যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে এতে কোনো সন্দেহ নাই মরতে যখন হবে জাহান্নামী হবেন না জান্নাতি কিভাবে হবেন এই এই জায়গাগুলি খোঁজ করেন তাই বলতেছিলাম এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাবশী কবুল করলেন বেলাল কালিমা কিন্তু উমাইয় ইবনে খালফ তার মনিব তার মহাজন তার মালিক কিন্তু উমাইয় ইবনে খালফ সহ্য করতে পারে না কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে কিন্তু থামে তো না অবশেষে বললেন তোমাকে একদিনের সময় দিলাম থামে না অবশেষে কিছু শাসন করলেন থামে না তারপরে একটু
কঠোর হস্তে কিছু মারামারি করলেন সমস্ত শরীর ক্ষতবিক্ষত তারপরেও ছাড় না তারপরে উমাইয়া ইবনে খালব বলেন শারীরিক আঘাতে শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না তার মুখের উপর আক্রমণ করতে হবে অবশেষে ওই উমাইয়া ইবনে খালব জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা রাসূল বলেন মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয় এই কালিমা পড়ে পড়ে যদি কেউ মৃত্যু হয় তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে কিন্তু কালিমা নসিব হবে না মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের যারা মা বাবাকে কষ্ট দিবেন বলুন কাকে যারা মা বাবাকে কষ্ট দিবেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না কারণ কবি বলেন শিকায়াত কো হার কোনাত উস্তাজেরা গ্রেফতারে বা সাত বালা চারেরা কিছু জিনিস আছে যেমন পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর ওলি এবং মা বাবা এই কিসিমের পারসন যারা তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন তাদের শিকায়াত যারা করেছেন তাদের উপর চারটা বালা মুসিবত আক্রমণ করবে এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না বাড়িঘর বড় বিদ্যা বিদ্যি অনেক টাকা পয়সাও বেশি জিগাইলে খালি কেব না শান্তি নাই কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না তিন নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে মৌত হবে অ্যাক্সিডেন্টে চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে তার সাকরাত শুরু হয়ে গেল নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাও আমি নবীর উপরে ওয়াজিব হবে তাই তোমরা কালিমা পড়াও কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে মুখ থেকে কালিমা আসে না নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না রাসূল খবর পায়া নিজেই গেলেন আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছারে কালিমা পড়ে না মুখ দিয়ে আসে না ওই যে মারি কষ্ট দিছে মাকে যারা কষ্ট দিয়েছেন নামাজি হতে পারেন হাজী গাজী হতে পারেন কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে আচ্ছা কই কি একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বুড়া মাকে পিঠের উপর লইছি বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া যা আছে খানে কাবা তওয়াফ সব কিছু মাকে পিঠে লইয়া বুড়া মা তো হুজুর পিঠে লইয়া মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি আল্লাহর নবী গো মার হকটা কি আমার আদায় হইছে রাসূল বলেন ও সাহাবী তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা আমি রাসূল বলে দিলাম এটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না বাবারে কি অসম্ভব কোন দিকে যাবেন এই কালিমা লইয়া জান্নাতে যাবেন মাত্র দু তিনটা জিনিস সঙ্গে রাখেন বেশি লাগে রাসূল বলেন আলকামা মুখ দিয়ে কালিমা আসে না কার সাথে অন্যায় করাতে বলুন তো মাশা মুখে দিয়ে কালিমা আসে না এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন তাহলে আপনারও মৌতের সময় কি কালিমা
কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন বলে কন্না সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলির জীবনী নামটা আমার খেল নাই উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে যাইতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা এ হুজুর দেখে সালাম দিলেন হুজুর আসসালামু আলাইকুম বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেল নাই উনি আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি বলেন বাবা বাচ্চা মানুষ সালাম দিলা তোমার নাম কি বাবা তোমার নাম কি হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন তুমি কি দ্বীনের ইমাম আল্লাহর ওলি বলতেছেন বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও তুমি মাদ্রাসায় পড়ো যাও খুব ভালো হবে আল্লাহর ওলির নেক নজর পড়ছে আল্লাহু আকবার কান্না ও ওলির দেশের মানুষ ওলির নেক নজরে যা নেক নজর তো পড়ে গেছে বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর আমি বলে দ্বীনের ইমাম আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে মা কই বেটা ফকিরনির গোলা খাইবার পাস না তুই মাদ্রাসায় পড়বি তোর গরু খাওয়াই বকে দিছে মা দৌড়ানি ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে দুইকে দরজার চিপাই যায় ভয়ে কাঁপতাছে মা তো মসজিদের ভিতরে যায় না বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে কাঁপতেছে কি রে বাবা কি চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব আমি মারে কইছিলাম মা টাকাও দেয় না আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসাত পড়বার লেগে দিত না কই তুই কি মাদ্রাসায় পড়বি পড়ুম আমার খালি নৌকাটা তা ফার কিনে দিলে মাদ্রাসা যাইতে পারবো কত টাকা লাগবে পাঁচ টাকা লাগবে নে পাঁচ টাকা যাও দিয়ে দিলাম পাঁচ টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা হুজুর আমি আইছি হুজুর আসসালামু আলাইকুম আল্লাহর ওলি বলেন বাবা তুমি ইমামউদ্দিন জি হুজুর আসো ঠিক কায়দা দিয়ে কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে হুজুর আইছে রিপোর্ট তো বড় দেখা কয় হুজুর বলে হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া জাহের কাছে পড়া কই হ্যাঁ কয় আমি আইছি পড়তাম হুজুরে কইল হ্যাঁ আমার ঠাট্টা করে দেখ আর পড়তাম না হুজুরের কাছে বইয়া কাঁদতেছে আল্লাহর ওলির কাছে কি রে বাবা কান্দো কে হুজুর আমারে আপনি কইছেন নাই বললে গিয়া হ আমারে এই বড় বড় কিতাব নিয়া দেয় আমি কায়দাই পারি না আমারে বড় কিতাব দেয় ফরবার লাগে আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কই দিতাম তাই নাকি বসো আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো আল্লাহু আকবার বলো একজন আল্লাহর ওলির নেক নজর বখারি ক্লাস করে আসো এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই হ্যাঁ হুজুর এখান থেকে কর বাস ফটার ফট কিতাব পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই কবি বলেন বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বে কিতাবিউ বে মইদি উস্তা আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া স্কুল ছাড়া ভার্সিটি ছাড়া কলেজ ছাড়া কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট এলেম দেওয়ার ক্ষমতা আমার আছে জোরে জোরে কল সুবহানাল্লাহ কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না সব শেষ
চাইদা পারে না বড়া বুখারী শরীফ পড়ায় আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন অন্য কারো কথা শুনবেন না এখন ফিতনার যুগ অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে ওইদিকে যাবেন না ওলিদের পক্ষে থাকুন রিসালাতের পক্ষে থাকুন বেলায়েতের পক্ষে থাকুন বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পূর্তে পারে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ রিসালাতের পক্ষে থাকুন যে রিসালাতের শক্তি ইসমাঈলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না যে রিসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে দুনিয়া ও আখেরাতে কোনো ভয় থাকবে না তাই আসুন আগে বাড়ি আমি এখনো আলোচনায় যাই নাই যাইতেছি ওরা কষ্ট হইতাছে আপনাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না তাই বলতেছিলাম মা বাবার সাথে পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন বেয়াদবি বেত্তমিজি করবেন না আসুন আগে বাড়ি আলকামা অবশেষে কালিমা যখন আসেই না রাসূল বলেন কি ব্যাপার এমন সময় জিবরাইল আয়াত হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া কেন তার মাকে কষ্ট দিছে মাকে কষ্ট দিছে তোমরা একটা কাজ করো লাকড়ি জোগাড় করো সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন আগুন জ্বালাও আগুন জ্বলতেছে ধাও ধাও করে আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও এই কথা বলার পরে মা দৌড়ে আসছে হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন কি ব্যাপার তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে এখন এই বিচারের জন্য তাকে আগুন ফালানো হবে আলকামার মা বলেন হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন আমি মা কেমনে সইব হুজুর একটা কাজ করেন আমি আমার ছেলেরে মাফ করে দিছি আপনিও মাফ করে দেন আল্লাহকেও বলেন মাফ করে দিতে রাসূল বলেন মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে সুবহানাল্লাহ আর কেউ বলতে হয় নাই এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে বাবারা মাকে কষ্ট দিবেন মওতের সময় কালিমা নসিব হবে না তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে সকলে বলুন আমিন আসুন বলতেছিলাম এটা কেমন কালিমা এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত কিন্তু এই কালিমার মর্যাদা কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো যদি বেলালের মতো বেলালে হাবশির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো তাহলে কালিমার বলল কালিমার মর্যাদা ওমাই ইবনে খালিদ বলেন মুখের ভিতরে আগুন দিলাম বেলাল তো কালিমা ছাড়ে না সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল সারা শরীর গা হয়ে গেল কালিমা ছাড়ে না তারপরে নিষ্ঠুর পাশার ওমাই ইবনে খালিদ নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন কাঁচা উড়ের চামড়ার ভিতরে ঢুকাইয়া সিলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন বলুন অপরাধটা কি ছিল অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে আজকে কালিমা লইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি না এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না এই কালিমা লইয়া গুড় ছাড়তে পারলাম না কেমনে জান্নাতে যাইব বেলালে হাফসির জীবনী খুলুন বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে বেলাল শ্বাস ফালাইতে পারে না মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত এক বয়সের ছেলেলা বেলালকে শেষরাইত মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো যদি জ্ঞানটা ফিরত এ কালিমার মালা জপতে থাকতো আল্লাহু আকবার বলো ফকির বাবা আবু সালেহ জঙ্গি মুসা ভাবতেছেন যে বাগানের ফল এই বাগানওয়ালার কাছে যাই আগে ক্ষমা চাই হাঁটতে শুরু করলেন পানি যেদিক থেকে আসে
উজানের দিকে যাচ্ছে অনেক দূর যায়া দেখে নদীর পাশে একটা ফল বাগান ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে শিউর না সম্ভাব্য বেলাল হাবশি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে বেলাল শ্বাস ফলাইতে পারে না মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রসার করতে যাইয়া বইতে পারে না উঠতে পারে না হাঁটতে পারে না অবশেষে কোণি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন মা খাদিজা বলেন বহু সময় হয়ে গেল রাসূল ফিরে আসতেছে না কেন একটু বাহির হয়ে দেখি ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে চিৎকার মেনে ডাক দিলেন খাদিজা তুমি কে গো বালুর সাথে গড়াগড়ি করো তুমি কে জানতে চাই আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন খাদিজা রে ও খাদিজা আয় আমার চামড়া উঠাইয়া ফেলাইছে মা খাদিজা বলেন দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে খাদিজা রে এ কালিমা প্রসারের জন্য গিয়েছিলাম আবু জাহেল কোনো কথা মানলো না শুনলো না রে শুধুমাত্র মারতে ছিল মারতে মারতে রক্তে লাল লাল করেছে আমার আল্লাহ বলেন বন্ধু গো খাদিজার সাক্ষী বানাইলাম এ কালিমা লইয়া কত মার খেয়েছো আ বন্ধু খাদিজার সাক্ষী বানাইয়া কথা দিলাম এই কালিমাটা যারা পড়বে এই কালিমা নিয়ে যারা চলবে এই কালিমার মালা যারা গলায় নিবে গো আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা বাবারা জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি কেন এই জান্নাতের টিকেট রোজগার করেছে মায়ের খেয়ে রক্ত দিয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকেট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো আজকে কালিমা আছে কিন্তু নবী নাই কি বলেন কালিমা আছে নবী নাই কালিমা আছে পর্দা নাই কালিমা আছে হালাল খাবার নাই কালিমা আছে নামাজ নাই অথচ কালিমাটা কত দামি কালিমা ওয়ালার জীবনী খুলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে আল্লাহু আকবার বলেন এদিন আর নিজের ইচ্ছাই কোন কাজ আবু বকর করে না কালিমা যা বলে কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে এ আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি অল্প বয়সে তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি মা আয়েশা বলেন বাবা গো আমি তো জানি না আবু বকর বলেন আয়েশা রে অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই আল্লাহু আকবার যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকেট পেয়েছি আমি জান্নাতে যেতে চাই হাশরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায় কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব প্রভু গো আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও জোরে জোরে কথা সুবহানাল্লাহ
শুধু এটাই নয় আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন রাত্র তখন গভীর আবু বকরের মা বলেন আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই আজকে তোমার এত রাত্র হলো কারণটা কি আবু বকর বলেন মা আমি আখেরি নবীর কাছ থেকে জান্নাতের টিকেট আনছি আমি জান্নাতে যাব তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি আবু বকরের মা বলেন আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো মা এটাই তো আল্লাহর পক্ষ কি বলেন আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার ও তুমি জানতাম জ্ঞানী আজকে বুঝলাম তুমি অজ্ঞানী দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন কিতাব লিখে আবু বকরের জীবনী লিখে মা যত মারে আবু বকর ততই হাসে মা বলেন দাঁড়াও আমার মায়েরে তোমার শাস্তি হয় না পুরুষদেরকে ডাকলেন মারতেছে হাসে খুব মারতেছে রাত্রের বেলা এমন কি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে এমন কি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়েছে জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর আবু বকরের মা বলেন তোমরা কারা গো আমার আবু বকরকে আর মেরো না যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর মা মাথায় পানি দেয় জ্ঞান ফিরে না রাত্র শেষ হয়ে গেছে জ্ঞান ফিরে না সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে এরে আবু বকর ইয়া তোমার খাইলি জ্ঞান ফিরে না আর কি জীবনে কালিমাটা পড়বি একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন সারা রাত মার খেয়েছো কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা আবু বকর আমি এক গ্লাস পানি আনলাম পানিটা খাও না বাবা পানিটা খাও আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন মা গো এই পানি আমি খাবো না গো মা তোমার হাতের পানি আমি খাবো না কেন খাবি না যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না আমার নবী কই নবীর লাগি তো মার খাইছি আবার নবী আসলে পানি খাবো আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন এসে হাজির হলেন আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি নে পানি খা আমার আল্লাহ বলেন বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এক কালিমা লইয়া এত মার খেয়েছে আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো এ বন্ধু আরেকটা জানাইয়া দাও এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে তারপরও তোমার ভালোবাসা ছাড়ে নাই কালিমা ছাড়ে নাই আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না শুধু আবু বকর নয় আরো কত জীবনী খুলুন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এ কালিমা পাইয়া কষ্ট করেছে মার খেয়েছে কালিমা ছাড়ে নাই কালিমা যা করার কথা তাই তারা করেছে এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই সেই রকম 10 জন কালিমা ওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিয়েছে স্পেশাল টিকেট পাঠাইছে বলুন যে নবীর জন্য আল্লাহ সব কিছু বানাইছে এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা কালিমা আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে আরামের বিছনা হারাম করে দিয়েছে সুখ শান্তি বন্ধ করে দিয়েছে আর কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে এক
যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে এতে কোনো সন্দেহ নাই মরতে যখন হবে জাহান্নামী হবেন না জান্নাতে কিভাবে হবেন এই এই জায়গাগুলি খোঁজ করেন তাই বলতেছিলাম এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পেলেন হযরত বেলাল হাবশি কবুল করলেন বেলাল কালিমা কিন্তু উমাইয়া ইবনে খালফ তার মনিব তার মহাজন তার মালিক কিন্তু উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে কিন্তু থামে তো না অবশেষে বললেন তোমাকে এক দিনের সময় দিলাম থামে না অবশেষে কিছু শাসন করলেন থামে না তারপরে কটকটস্তে কিছু মারামারি করলেন সমস্ত শরীর ক্ষতবিক্ষত তারপরেও ছাড়ে না তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন শারীরিক আঘাতে শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না তার মুখের উপর আক্রমণ করতে হবে অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা রাসূল বলেন মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয় এই কালিমা পড়ে পড়ে যদি কেউ মৃত্যু হয় তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে কিন্তু কালিমা নসিব হবে না মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের যারা মা বাবাকে কষ্ট দিবেন বলুন কাকে যারা মা বাবাকে কষ্ট দিবেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না কারণ কবি বলেন শিকায়াত কো হার কোনাত উস্তাজেরা গ্রেফতারে বা সাত বালা চারেরা কিছু জিনিস আছে যেমন পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর ওলি এবং মা বাবা এই কিসিমের পারসন যারা তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন তাদের শিকায়াত যারা করেছেন তাদের উপর চাচ্চা বালা মুসিবত আক্রমণ করবে এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না বাড়িঘর বড় বিদ্যা বুদ্ধি অনেক টাকা পয়সাও বেশি জিগাইলে খালি কেবল না শান্তি নাই কোন শান্তি তাদের মধ্যে থাকবে না দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না তিন নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে মৌত হবে অ্যাক্সিডেন্টে চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে তার সাকরাত শুরু হয়ে গেল নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হবে তাই তোমরা কালিমা পড়াও কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে মুখ থেকে কালিমা আসে না নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না রাসূল খবর পায়া নিজেই গেলেন আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়ে কালিমা পড়ে না মুখ দিয়ে আসে না ওই যে মারে কষ্ট দিছে মাকে যারা কষ্ট দিয়েছেন নামাজি হতে পারেন হাজি গাজি হতে পারেন কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে আচ্ছা কই কি একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বুড়া মাকে পিঠের উপর লইছি বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া যা আছে
খানে কাবা তোয়াফ সবকিছু মাকে পিঠে লয়া বুড়া মা তো হুজুর পিঠে লয়া মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি এই ভাবে যে মারে পিঠে লয়া আমি কষ্টটা করছি আল্লাহর নবী গো মার হকটা কি আমার আদায় হইছে রাসূল বলেন ও সাহাবী তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা আমি রাসূল বলে দিলাম এটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না বাবারে কি অসম্ভব কোন দিকে যাবেন এই কালিমা লয়া জান্নাতে যাবেন মাত্র দু তিনটে জিনিস সঙ্গে রাখেন বেশি লাগে রাসূল বলেন আলকামা মুখ দিয়ে কালিমা আসে না কার সাথে অন্যায় করাতে বলুন তো মাশা মুখে দিয়ে কালিমা আসে না এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন তাহলে আপনারও মওতের সময় কি কালিমা আসবে কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন জোরে কর না সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলির জীবনী নামটা আমার খেল নাই উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে যাইতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা এ হুজুর দেখে সালাম দিলেন হুজুর আসসালামু আলাইকুম বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেল নাই উনি আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি বলেন বাবা বাচ্চা মানুষ সালাম দিলা তোমার নাম কি বাবা তোমার নাম কি হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন তুমি কি দ্বীনের ইমাম আল্লাহর ওলি বলতেছেন বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও তুমি মাদ্রাসায় পড়ো যাও খুব ভালো হবে আল্লাহর ওলি নেক নজর পড়ছে আল্লাহু আকবার খান ও ওলির দেশের মানুষ ওলির নেক নজরে যা নেক নজর তো পড়ে গেছে বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর আমি বলে দ্বীনের ইমাম আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে মা কই বেটা ফকির নির বলা খাইবার পাস না তুই মাদ্রাসায় পড়বি তোর গরু খাওয়াইবো কে দিছে মা দৌড়ানি ছেলে দৌড়ায় যায় মসজিদের ভিতরে ঢুকছে দুইকে দরজার চিপায় যায়া ভয়ে কাঁপতাছে মা তো মসজিদের ভিতরে যায় না বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে বাচ্চাটা দরজায় চিপায় ভয়ে কাঁপতেছে কাঁপতেছে কিরে বাবা কি চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম একজন হুজুর কইছিল নদীর হেইপার নাকি মাদ্রাসা যাইতে হইব আমি মারে কইছিলাম মা টাকাও দেয় না আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসাত পড়বার লেগে দিত না কই তুই কি মাদ্রাসায় পড়বি পড়ুম আমার খালি নৌকাটা তো ফার কিনে দিলে মাদ্রাসা যাইতে পারবো কত টাকা লাগবে পাঁচ টাকা লাগবে নে পাঁচ টাকা যাও দিয়ে দিলাম পাঁচ টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা হুজুর আমি আইছি হুজুর আসসালামু আলাইকুম আল্লাহর ওলি বলেন বাবা তুমি ইমামউদ্দিন জি হুজুর আসো তে কায়দা দিয়ে কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে হুজুর আইছে রিপোর্ট তো বড় দিককে কয় হুজুর বলে হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া জাহের কাছে পড়া কই নি হ্যাঁ কয় আমি আইছি পড়তাম হুজুরই কইল হ্যাঁ আমারে ঠাট্টা করে দেখ আর পড়তাম না হুজুরের কাছে বইয়া কাঁদতেছে আল্লাহর ওলির কাছে কি রে বাবা কান্দো কে হুজুর আমারে আপনি কইছেন নাই বল লাগিয়া হ আমারে বড় বড় কিতাব নিয়া দেয় আমি কায়দাই পারি না আমারে বড় কিতাব দেয় পড়বার লাগিয়া আমি বলে হুজুর আমারে কাছে আনে পড়া কই দিতাম তাই নাকি বসো আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো আল্লাহু আকবার বললেন একজন আল্লাহর ওলির নেক নজর বখারি ক্লাস করে আসো এবার তো উস্তাদ হইয়া
ওই মামুদ্দিন ক্লাসে বসে ডাকতেছে আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই হ্যাঁ হুজুর এহানতে কর বাস ফটার ফট কিতাব পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই কবি বলেন বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বে কিতাবিউ বে মুইদি উস্তা আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া স্কুল ছাড়া ভার্সিটি ছাড়া কলেজ ছাড়া কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট এলেম দেওয়ার ক্ষমতা আমার আছে জোরে জোরে কল সুবহানাল্লাহ কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না সব শেষ কায়দা পারে না আমরা বুখারী শরীফ পড়াই আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন অন্য কারো কথা শুনবেন না এখন ফেতনার যুগ অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে ওইদিকে যাবেন না ওলিদের পক্ষে থাকুন রেসালাতের পক্ষে থাকুন বেলায়েতের পক্ষে থাকুন বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পূর্তে পারে না জোরে জোরে কর সুবহানাল্লাহ রেসালাতের পক্ষে থাকুন যে রেসালাতের শক্তি ইসমাঈলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না যে রেসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে দুনিয়া ও আখেরাতে কোনো ভয় থাকবে না তাই আসুন আগে বাড়ি আমি এখন আলোচনায় যাই নাই যাইতেছি ওরা কষ্ট হইতাছে আপনাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না তাই বলতেছিলাম মা বাবার সাথে পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন বেয়াদবি বেত্তমিজি করবেন না আসুন আগে বাড়ি আলকামা অবশেষে কালিমা যখন আসেই না রাসূল বলেন কি ব্যাপার এমন সময় জিবরাইল আসে হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া কেন তার মাকে কষ্ট দিছে মা কি কষ্ট দিছে তোমরা একটা কাজ করো লাকড়ি জোগাড় করো সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন আগুন জ্বালাও আগুন জ্বলতেছে ধাও ধাও করে আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও এই কথা বলার পরে মা দৌড়ে আসছে হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন কি ব্যাপার তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে এখন এই বিচারের জন্য তাকে আগুন ফালানো হবে আলকামার মা বলেন হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন আমি মা কেমনে সইব হুজুর একটা কাজ করেন আমি আমার ছেলেরে মাফ করে দিছি আপনিও মাফ করে দেন আল্লাহকেও বলেন মাফ করে দিতে রাসূল বলেন মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে আর কেউ বলতে হয় নাই এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে বাবারা মাকে কষ্ট দিবেন মওতের সময় কালিমা নসিব হবে না তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে সকলে বলুন আমিন আসুন বলতেছিলাম এটা কেমন কালিমা এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত কিন্তু এই কালিমার মর্যাদা কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো যদি বেলালের মতো বেলালে হাবশির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো তাহলে কালিমার বলল কালিমার মর্যাদা দিতে পারতাম ওমাই ইবনে খাল বলেন মুখের ভিতরে আগুন দিলাম বেলাল তো কালিমা ছাড়ে না সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল সারা শরীর গা হয়ে গেল কালিমা ছাড়ে না তারপরে নিষ্ঠুর পাশার ওমাই ইবনে খাল নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন কাঁচা উড়ের চামড়ার ভিতরে ঢুকাইয়া সিলাই করে মরুভূমির রোগীদের মধ্যে ফালাইলেন বলুন অপরাধটা কি ছিল অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে আজকে কালিমা লইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি না সিদ্ধ হয়ে গেছে বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত তারপরও বেলাল কি নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত এক বয়সের ছেলেলা বেলালকে শেষ রাইতো
মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো যদি জ্ঞানটা ফিরতো এ কালিমার মালা জপতে থাকতো আল্লাহু আকবার বলো ফকির বাবা আবু সালের জঙ্গি মুসা ভাবতেছেন যে বাগানের ফল এই বাগানওয়ালার কাছে যায় আগে ক্ষমা চাই হাঁটতে শুরু করলেন পানি যেদিক থেকে আসে উজানের দিকে যাচ্ছে অনেক দূর যায় দেখে নদীর পাশে একটা ফল বাগান ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে শিউর না সম্ভাব্য বেলাল হাবশি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে বেলাল শ্বাস ফলাইতে পারে না মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রসার করতে যাইয়া বইতে পারে না উঠতে পারে না হাঁটতে পারে না অবশেষে কোণি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন মা খাদিজা বলেন বহু সময় হয়ে গেল রাসূল ফিরে আসছে না কেন একটু বাহির হয়ে দেখি ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে চিৎকার মেনে ডাক দিলেন খাদিজা তুমি কে গো বালুর সাথে গড়াগড়ি করো তুমি কে জানতে চাই আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন খাদিজা রে ও খাদিজা আয় আমার চামড়া উঠাইয়া ফেলাইছে মা খাদিজা বলেন দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে খাদিজা রে এ কালিমা প্রসারের জন্য গিয়েছিলাম আবু জাহেল কোনো কথা মানলো না শুনলো না রে শুধুমাত্র মারতে ছিল মারতে মারতে রক্তে লাল লাল করেছে আমার আল্লাহ বলেন বন্ধু গো খাদিজার সাক্ষী বানাইলাম এ কালিমা লইয়া কত মার খেয়েছো আ বন্ধু খাদিজার সাক্ষী বানাইয়া কথা দিলাম এই কালিমাটা যারা পড়বে এই কালিমা নিয়ে যারা চলবে এই কালিমার মালা যারা গলায় নিবে গো আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা বাবারা জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি কেন এই জান্নাতের টিকেট রোজগার করেছে মায়ের খেয়ে রক্ত দিয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকেট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো আজকে কালিমা আছে কিন্তু নবী নাই কি বলে কালিমা আছে নবী নাই কালিমা আছে পর্দা নাই কালিমা আছে হালাল খাবার নাই কালিমা আছে নামাজ নাই অথচ কালিমাটা কত দামি কালিমা ওয়ালার জীবনী খুলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এদিন আর নিজের ইচ্ছাই কোন কাজ আবু বকর করে না কালিমা যা বলে কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে এ আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি অল্প বয়সে তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি মা আয়েশা বলেন বাবা গো আমি তো জানি না আবু বকর বলেন আয়েশা রে অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই আল্লাহু আকবার যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকেট পেয়েছি আমি জান্নাতে যেতে চাই হাশরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায় কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাত
জান্নাতে যাইতে না পারি রে আয়েশা সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব প্রভু গো আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও জোরে জোরে কথা সুবহানাল্লাহ শুধু এটাই নয় আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন রাত্র তখন গভীর আবু বকরের মা বলেন আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই আজকে তোমার এত রাত্র হলো কারণটা কি আবু বকর বলেন মা আমি আখেরি নবীর কাছ থেকে জান্নাতের টিকেট আনছি আমি জান্নাতে যাব তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি আবু বকরের মা বলেন আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো মা এটাই তো আল্লাহর পক্ষ কি বলেন আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার ও তুমি জানতাম জ্ঞানী আজকে বুঝলাম তুমি অজ্ঞানী দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন কিতাব লেখে আবু বকরের জীবনী লেখে মা যত মারে আবু বকর ততই হাসে মা বলেন দাঁড়াও আমার মায়েরে তোমার শাস্তি হয় না পুরুষদেরকে ডাকলেন মারতেছে হাসে খুব মারতেছে রাতের বেলা এমন কি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে এমন কি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর আবু বকরের মা বলেন তোমরা কারা গো আমার আবু বকরকে আর মেরো না যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর মা মাথায় পানি দেয় জ্ঞান ফিরে না রাত্র শেষ হয়ে গেছে জ্ঞান ফিরে না সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে এরে আবু বকর এত মার খাইলি জ্ঞান ফিরে না আর কি জীবনে কালিমাটা পড়বি একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন সারা রাত মার খেয়েছো কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা আবু বকর আমি এক গ্লাস পানি আনলাম পানিটা খাও না বাবা পানিটা খাও আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন মা গো এই পানি আমি খাবো না গো মা তোমার হাতের পানি আমি খাবো না কেন খাবি না যে নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না আমার নবী কই নবীর লাগি তো মার খাইছি আমার নবী আসলে পানি খাবো আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন এসে হাজির হলেন আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি নে পানি খা আমার আল্লাহ বলেন বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এই কালিমা লইয়া এত মার খেয়েছে আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইব এ বন্ধু আরেকটা জানাইয়া দাও এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে তারপরও তোমার ভালোবাসা ছাড়ে নাই কালিমা ছাড়ে নাই আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না শুধু আবু বকর নয় আরো কত জীবনী খুলুন হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এ কালিমা পাইয়া কষ্ট করেছে মার খেয়েছে কালিমা ছাড়ে নাই কালিমা যা করার কথা তাই তারা করেছে এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই সেই রকম 10 জন কালিমা বলার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিছে স্পেশাল টিকেট কে পাঠাইছে
বলুন যে নবীর জন্য আল্লাহ সবকিছু বানাইছে এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা এই দেশ যখন ছাড়তে হবে কি বলেন ছাড়তে হবে না তেলন এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন আবু বকরের মতো আরেকজন যার নাম বেলালে হাবশী আপনারা বেলালে হাবশীর জীবনী শুনেছেন কত কষ্ট করেছেন যেদিন কালিমাটা পড়ছে বেলাল কয় হাই হাই এত মজার জিনিস কালিমা আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে আরামের বিছনা হারাম করে দিয়েছে সুখ শান্তি বন্ধ করে দিয়েছে আয় কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে এখানে যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে এতে কোনো সন্দেহ নাই মরতে যখন হবে জাহান্নামী হবেন না জান্নাতে কিভাবে হবেন এই এই জায়গাগুলি খোঁজ করেন তাই বলতেছিলাম এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাবশী কবুল করলেন বেলাল কালিমা কিন্তু উমাইয়া ইবনে খালফ তার মনিব তার মহাজন তার মালিক কিন্তু উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে কিন্তু থামে তো না অবশেষে বললেন তোমাকে একদিনের সময় দিলাম থামে না অবশেষে কিছু শাসন করলেন থামে না তারপরে কোটকোটতে কিছু মারামারি করলেন সমস্ত শরীর ক্ষতবিক্ষত তারপরেও ছাড় না তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন শারীরিক আঘাতে শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না তার মুখের উপর আক্রমণ করতে হবে অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা রাসূল বলেন মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয় এই কালিমা পড়ে পড়ে যদি কেউ মৃত্যু হয় তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে কিন্তু কালিমা নসিব হবে না মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের যারা মা বাবাকে কষ্ট দিবেন বলুন কাকে যারা মা বাবাকে কষ্ট দিবেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না কারণ কবি বলেন শিকায়াত কো হার কোনাত উস্তাজেরা গ্রেফতারে বা সাত বালা চারেরা কিছু জিনিস আছে যেমন পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর ওলি এবং মা বাবা এই কিসিমের পারসন যারা তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন তাদের শিকায়াত যারা করেছেন তাদের উপর চারটা বালা মুসিবত আক্রমণ করবে এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না বাড়িঘর বড় বিদ্যা বুদ্ধি অনেক টাকা পয়সাও বেশি জিগাইলে খালি কেব না শান্তি নাই কোন শান্তি তাদের মধ্যে থাকবে না দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না তিন নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে মৌত হবে অ্যাক্সিডেন্টে চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে তার সাকরাত শুরু হয়ে গেল নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাও আমি নবীর উপরে ওয়াজিব হবে তাই তোমরা কালিমা পড়াও কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে মুখ থেকে কালিমা আসে না নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না রাসূল খবর পায়া নিজেই গেলেন আলকামা
তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছারে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারি কষ্ট দিছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজি গাজি হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। আচ্ছা আচ্ছা কই কি, একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুড়া মাকে পিঠের উপর লইছি, বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া যা আছে, খানে কাবা, তোয়াফ, সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা তো হুজুর পিঠে লইয়া মারে, হজের আহকাম সবগুলো আমি আদায় করছি, এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি, আল্লাহর নবী গো, মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এটুকুন কাজ মারে পিঠের উপর করে যে কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না। বাবারে কি অসম্ভব, কোন দিকে যাবেন? এই কালিমা লইয়া জান্নাতে যাবেন, মাত্র দু তিনটা জিনিস সঙ্গে রাখেন, বেশি লাগে না। রাসূল বলেন, আলকামা, মুখ দিয়ে কালিমা আসে না, কার সাথে অন্যায় করাতে বলুন তো? মার সাথে মুখে দিয়ে কালিমা আসে না। এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন, তাহলে আপনারও মৌতের সময় কি কালিমা আসবেন? কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। যারে কন্না সুবহানাল্লাহ, একজন আল্লাহর ওলির জীবনী নামটা আমার খেল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে, যাইতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতে ছিলেন, অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এ হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম, বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি? বাবা তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন, ইমামউদ্দিন। কই কি তোমার নাম ইমামউদ্দিন, তুমি কি দ্বীনের ইমাম? আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও, তুমি মাদ্রাসায় পড়ো, যাও, খুব ভালো হবে। আল্লাহর ওলির নেক নজর পড়ছে, আল্লাহু আকবার, কান্না, ও ওলির দেশের মানুষ, ওলির নেক নজরে যা, নেক নজর তো পড়ে গেছে। বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দ্বীনের ইমাম, আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কই বেটা, ফকিরনির গোলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াই বুকে দিছে। মা দৌড়ানি, ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে, দুইকে দরজার চিপায় যায়া ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপায় ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতেইব, আমি মারে কইছিলাম মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কই তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম, আমার খালি নৌকাটা তো ফার কিনে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা, যাও, দিয়ে দিলাম 5 টাকা। লইয়া নদী পাড়িয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর, আসো আসো। ঠিক কায়দা দিয়ে, কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন, অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে, হুজুর আইছে রিপোর্ট তো বড় দিককে কয় হুজুর বলে, হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া জাহের কাছে পড়া কই, হ্যাঁ কয় আমি আইছি পড়তাম, হুজুরে কইলো হ্যাঁ আমারে ঠাট্টা করে, যাক আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কাঁদতেছে, আল্লাহর ওলির কাছে, কিরে বাবা কান্দ কে?
হুজুর আমারে আপনি কইছেন নাই বল লাগিয়া হ আমারে বড় বড় কিতাব নিয়া দেয় আমি কায়দাই পারি না আমারে বড় কিতাব দেই পড়বার লাগিয়া আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কই দিতাম তাই নাকি বসো আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতাছে নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার একজন আল্লাহর ওলির নেক নজর বখারি ক্লাস করে আসো এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই হ্যাঁ হুজুর এনতে কর বাস ফটার ফট কিতাব পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই কবি বলেন বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বে কিতাবিউ বে মুইদি উস্তাদ আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া স্কুল ছাড়া ভার্সিটি ছাড়া কলেজ ছাড়া কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট এলেম দেওয়ার ক্ষমতা আমার আছে জোরে জোরে কল সুবহানাল্লাহ কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না সব শেষ কায়দা পারে না বড় বখারি শরীফ পড়ায় আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন অন্য কারো কথা শুনবেন না এখন ফেতনার যুগ অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে ওইদিকে যাবেন না ওলিদের পক্ষে থাকুন রেসালাতের পক্ষে থাকুন বেলায়েতের পক্ষে থাকুন বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পূর্তে পারে না জোরে জোরে কন রেসালাতের পক্ষে থাকুন যে রেসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না যে রেসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে দুনিয়া ও আখেরাতে কোনো ভয় থাকবে না তাই আসুন আগে বাড়ি আমি এখন আলোচনায় যাই নাই যাইতেছি ওরা কষ্ট হইতাছে আপনাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না তাই বলতেছিলাম মা বাবার সাথে পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন বেয়াদবি বেত্তমিজি করবেন না আসুন আগে বাড়ি আলকামা অবশেষে কালিমা যখন আসেই না রাসূল বলেন কি ব্যাপার এমন সময় জিবরাইল আয়াত হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া কেন তার মাকে কষ্ট দিছে মাকে কষ্ট দিছে তোমরা একটা কাজ করো লাকড়ি জোগাড় করো সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন আগুন জ্বালাও আগুন জ্বলতেছে ধাও ধাও করে আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও এই কথা বলার পরে মা দৌড়ে আসছে হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন কি ব্যাপার তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে এখন এই বিচারের জন্য তাকে আগুন ফালানো হবে আলকামার মা বলেন হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন আমি মা কেমনে সইব হুজুর একটা কাজ করেন আমি আমার ছেলেরে মাফ করে দিছি আপনিও মাফ করে দেন আল্লাহকেও বলেন মাফ করে দিতে রাসূল বলেন মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে আর কেউ বলতে হয় নাই এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে বাবারা মাকে কষ্ট দিবেন মওতের সময় কালিমা নসিব হবে না তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে সকলে বলুন আমিন আসুন বলতেছিলাম এটা কেমন কালিমা এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত কিন্তু এই কালিমার মর্যাদা কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো যদি বেলালের মতো বেলালে হাবশির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো তাহলে কালিমার বলল কালিমার মর্যাদা দিতে পারতাম ওমাইয়া ইবনে খাল বলেন মুখের ভিতরে আগুন দিলাম বেলাল তো কালিমা ছাড়ে না সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল সারা শরীর গা হয়ে গেল কালিমা ছাড়ে না তারপরে নিষ্ঠুর পাশার ওমাইয়া ইবনে খাল নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায়
একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন কাঁচা উড়ের চামড়ার ভিতরে ঢুকাইয়া সেলাই করে মরুভূমির রোদের মধ্যে ফলাইলেন বলুন অপরাধটা কি ছিল অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে আজকে কালিমা লইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি না এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না এই কালিমা লইয়া গুর ছাড়তে পারলাম না কেমনে জান্নাতে যাইব বেলালে হাবশীর জীবনী খুলুন বেলালে হাবশী কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদের মধ্যে বেলাল শ্বাস ফলাইতে পারে না মরুভূমির রোদের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফলাইয়া দিত তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত এক বয়সের ছেলেলা বেলালকে শেষরাইতো মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো যদি জ্ঞানটা ফিরত এ কালিমার মালা জপতে থাকতো আল্লাহু আকবার বলো ফকির বাবা আবু সালেহ জঙ্গি মুসা ভাবতেছেন যে বাগানের ফল এই বাগানওয়ালার কাছে যায় আগে ক্ষমা চাই হাঁটতে শুরু করলেন পানি যেদিক থেকে আসে উজানের দিকে যাচ্ছে অনেক দূর যায়া দেখে নদীর পাশে একটা ফল বাগান ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে শিউর না সম্ভাব্য বেলাল হাবশী কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদের মধ্যে বেলাল শ্বাস ফলাইতে পারে না মরুভূমির রোদের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রসার করতে যাইয়া বইতে পারে না উঠতে পারে না হাঁটতে পারে না অবশেষে কনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন মা খাদিজা বলেন বহু সময় হয়ে গেল রাসূল ফিরে আসতেছে না কেন একটু বাহির হয়ে দেখি ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে চিৎকার মেনে ডাক দিলেন খাদিজা তুমি কে গো বালুর সাথে গড়াগড়ি করো তুমি কে জানতে চায় আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন খাদিজা রে ও খাদিজা আয় আমার চামড়া উঠাইয়া ফেলাইছে মা খাদিজা বলে দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে খাদিজা রে এ কালিমা প্রসারের জন্য গিয়েছিলাম আবু জাহেল কোনো কথা মানলো না শুনলো না রে শুধুমাত্র মারতে ছিল মারতে মারতে রক্তে লাল লাল করেছে আমার আল্লাহ বলেন বন্ধু গো খাদিজার সাক্ষী বানাইলাম এ কালিমা লইয়া কত মার খেয়েছো আ বন্ধু খাদিজার সাক্ষী বানাইয়া কথা দিলাম এই কালিমাটা যারা পড়বে এই কালিমা নিয়ে যারা চলবে এই কালিমার মালা যারা গলায় নিবে গো আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা বাবারা জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি কেন এই জান্নাতের টিকেট রোজগার করেছে মায়ের খেয়ে রক্ত দিয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকেট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো আজকে কালিমা আছে কিন্তু নবী নাই কি বলে কালিমা আছে নবী নাই কালিমা আছে পর্দা নাই কালিমা আছে হালাল খাবার নাই কালিমা আছে নামাজ নাই অথচ কালিমাটা কত দামি কালিমা ওয়ালার জীবনী খুলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এদিন আর নিজের ইচ্ছায় কোনো কাজ আবু বকর করে না কালিমা যা বলে
কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে এ আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি অল্প বয়সে তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি মা আয়েশা বলেন বাবা গো আমি তো জানি না আবু বকর বলেন আয়েশা রে অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি আরে অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই আল্লাহু আকবার যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকিট পেয়েছি আমি জান্নাতে যেতে চাই হাশরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার बर्बाद হয়ে যায় কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব প্রভু গো আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও জোরে জোরে কর সুবহানাল্লাহ শুধু এটাই নয় আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন যেদিন আবু বকর এই জান্নাতের টিকিট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন রাত্র তখন গভীর আবু বকরের মা বলেন আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই আজকে তোমার এত রাত্র হলো কারণটা কি আবু বকর বলেন মা আমি আখেরি নবীর কাছ থেকে জান্নাতের টিকিট আনছি আমি জান্নাতে যাব তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি আবু বকরের মা বলেন আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো মা এটাই তো আল্লাহর পক্ষ কি বলেন আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার ও তুমি জানতাম জ্ঞানী আজকে বুঝলাম তুমি অজ্ঞানী দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন কিতাব লিখে আবু বকরের জীবনী লিখে মা যত মারে আবু বকর ততই হাসে মা বলেন দাঁড়াও আমার মায়েরে তোমার শাস্তি হয় না পুরুষদেরকে ডাকলেন মারতেছে হাসে খুব মারতেছে রাত্রির বেলা এমন কি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে এমন কি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর আবু বকরের মা বলেন তোমরা কারা গো আমার আবু বকরকে আর মেরো না যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর মা মাথায় পানি দেয় জ্ঞান ফিরে না রাত্র শেষ হয়ে গেছে জ্ঞান ফিরে না সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে এরে আবু বকর ইয়া তোমার খাইলি জ্ঞান ফিরে না আর কি জীবনে কালিমাটা পড়বি একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন সারা রাত মার খেয়েছো কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা আবু বকর আমি এক গ্লাস পানি আনলাম পানিটা খাও না বাবা পানিটা খাও আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন মা গো এই পানি আমি খাবো না গো মা তোমার হাতের পানি আমি খাবো না কেন খাবি না যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না আমার নবী কই নবীর লাগি তো মার খাইছি আমার নবী আসলে পানি খাবো আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন এসে হাজির হলেন আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি নে পানি খা আমার আল্লাহ বলেন বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও
শুধু আবু বকর নয় আরো কত জীবনী খুলুন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে মার খেয়েছে কালিমা ছাড়ে নাই কালিমা যা করার কথা তাই তারা করেছে এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই সেই রকম 10 জন কালিমা ওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিয়েছে স্পেশাল টিকেট কে বলুন যে নবীর জন্য আল্লাহ সব কিছু বানাইছে এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা এই দেশ যখন ছাড়তে হবে কি বলেন ছাড়তে হবে না তেলন এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন আবু বকরের মতো আরেকজন যার নাম বেলাল হাবশী আপনারা বেলাল হাবশীর জীবনী শুনেছেন কত কষ্ট করেছেন যেদিন কালিমাটা পড়ছে বেলাল কয় হাই হাই এত মজার জিনিস কালিমা আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে আরামের বিছনা হারাম করে দিয়েছে সুখ শান্তি বন্ধ করে দিয়েছে আয় কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে এখানে যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে এতে কোনো সন্দেহ নাই মরতে যখন হবে জাহান্নামী হবেন না জান্নাতি কিভাবে হবেন এই এই জায়গাগুলি খোঁজ করেন তাই বলতেছিলাম এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাবশী কবুল করলেন বেলাল কালিমা কিন্তু উমাইয় ইবনে খালফ তার মনিব তার মহাজন তার মালিক কিন্তু উমাইয় ইবনে খালফ সহ্য করতে পারে না কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে কিন্তু থামে তো না অবশেষে বললেন তোমাকে একদিনের সময় দিলাম থামে না অবশেষে কিছু শাসন করলেন থামে না তারপরে একটু কঠোরস্তে কিছু মারামারি করলেন সমস্ত শরীর ক্ষতবিক্ষত তারপরেও ছাড়ে না তারপরে উমাইয় ইবনে খালফ বলেন শারীরিক আঘাতে শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না তার মুখের উপর আক্রমণ করতে হবে অবশেষে ওই উমাইয় ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা রাসূল বলেন মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয় এই কালিমা পড়ে পড়ে যদি কেউ মৃত্যু হয় তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে কিন্তু কালিমা নসিব হবে না মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের যারা মা বাবাকে কষ্ট দিবেন বলুন কাকে যারা মা বাবাকে কষ্ট দিবেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না কারণ কবি বলেন শিকায়াত কো হার কোনাত উস্তাজেরা গ্রেফতারে বা সাত বালা চারেরা কিছু জিনিস আছে যেমন পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর ওলি এবং মা বাবা এই কিসিমের পারসন যারা তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন তাদের শিকায়াত যারা করেছেন তাদের উপর চারটা বালা মুসিবত আক্রমণ করবে এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না বাড়িঘর বড় বিদ্যা বুদ্ধি অনেক টাকা পয়সাও বেশি জিগাইলে খালি কেবল না শান্তি নাই
কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না তিন নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে মৌত হবে অ্যাক্সিডেন্টে চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে তার সাকরাত শুরু হয়ে গেল নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাও আমি নবীর উপরে ওয়াজিব হবে তাই তোমরা কালিমা পড়াও কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে মুখ থেকে কালিমা আসে না নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না রাসূল খবর পায়া নিজেই গেলেন আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছারে কালিমা পড়ে না মুখ দিয়ে আসে না ওই যে মারি কষ্ট দিছে মাকে যারা কষ্ট দিয়েছেন নামাজি হতে পারেন হাজী গাজী হতে পারেন কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে আচ্ছা কই কি একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বুড়া মাকে পিঠের উপর লইছি বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া যা আছে খানে কাবা তওয়াফ সবকিছু মাকে পিঠে লইয়া বুড়া মা তো হুজুর পিঠে লইয়া মারে হজের আকাম সবগুলো আমি আদায় করছি এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি আল্লাহর নবী গো মার হকটা কি আমার আদায় হইছে রাসূল বলেন ও সাহাবী তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা আমি রাসূল বলে দিলাম এটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না বাবারে কি অসম্ভব কোন দিকে যাবেন এই কালিমা লইয়া জান্নাতে যাবেন মাত্র দু তিনটা জিনিস সঙ্গে রাখেন বেশি লাগে রাসূল বলেন আলকামা মুখ দিয়ে কালিমা আসে না কার সাথে অন্যায় করাতে বলুন তো মার সাথে মুখে দিয়ে কালিমা আসে না এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন তাহলে আপনারও মৌতের সময় কি কালিমা আসবেন কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন জোরে কন্না সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলির জীবনী নামটা আমার খেল নাই উনি রাস্তা দিয়ে হাইজা দিতেছে যাইতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা এ হুজুর দেখে সালাম দিলেন হুজুর আসসালামু আলাইকুম বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেল নাই উনি আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি বলেন বাবা বাচ্চা মানুষ সালাম দিলা তোমার নাম কি বাবা তোমার নাম কি হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন তুমি কি দ্বীনের ইমাম আল্লাহর ওলি বলতেছেন বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও তুমি মাদ্রাসায় পড়ো যাও খুব ভালো হবে আল্লাহর ওলির নেক নজর পড়ছে আল্লাহু আকবার কান্না ও ওলির দেশের মানুষ ওলির নেক নজরে যা নেক নজর তো পড়ে গেছে বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর আমি বলে দ্বীনের ইমাম আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে মা কই বেটা ফকিরনির গোলা খাইবার পাস না তুই মাদ্রাসায় পড়বি তোর গরু খাওয়াই বুকে দিছে মা দৌড়ানি ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে দুইকে দরজার চিপাই যায়া ভয়ে কাঁপতাছে মা তো মসজিদের ভিতরে যায় না বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে
এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে কাঁপতেছে কি রে বাবা কি চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব আমি মারে কইছিলাম মা টাকাও দেয় না আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসাত পড়বার লাগি দিত না কই তুই কি মাদ্রাসায় পড়বি কহাও পড়ুম আমার খালি নৌকাটা দা ফার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো কত টাকা লাগবে 5 টাকা লাগবে নে 5 টাকা যাও দিয়ে দিলাম 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা যায়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা হুজুর আমি আইছি হুজুর আসসালামু আলাইকুম আল্লাহর ওলি বলেন বাবা তুমি ইমামউদ্দিন জি হুজুর আসো ঠিক কায়দা দিয়ে কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে হুজুর আইছে রিপোর্ট তো বড় দেখকা কয় হুজুর বলে হ্যাঁ কায়দা পড়ে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া জাহের কাছে পড়া কই নি হ্যাঁ কয় আমি আইছি পড়তাম হুজুরই কইলো হ্যাঁ আমারে ঠাট্টা করে দেখ আর পড়তাম না হুজুরের কাছে বইয়া কাঁদতেছে আল্লাহর ওলির কাছে কি রে বাবা কান্দো কে হুজুর আমারে আপনি কইছেন নাই বল লাগিয়া হ আমারে এই বড় বড় কিতাব নিয়া দেয় আমি কায়দাই পারি না আমারে বড় কিতাব দেয় পড়বার লাগিয়া আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কই দিতাম তাই নাকি বসো আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতাছে নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো আল্লাহু আকবার বলে একজন আল্লাহর ওলির নেক নজর বখারি ক্লাস করে আসো এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই হ্যাঁ হুজুর এনতে কর বাস ফটার ফট কিতাব পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই কবি বলেন বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বে কিতাবিউ বে মইদে উস্তাদ আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া স্কুল ছাড়া ভার্সিটি ছাড়া কলেজ ছাড়া কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট এলেম দেওয়ার ক্ষমতা আমার আছে জোরে জোরে কন সুবহানাল্লাহ কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না সব শেষ কায়দা পারে না বড় বখারি শরীফ পড়ায় আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন অন্য কারো কথা শুনবেন না এখন ফেতনার যুগ অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে ওইদিকে যাবেন না ওলিদের পক্ষে থাকুন রেসালাতের পক্ষে থাকুন বেলায়েতের পক্ষে থাকুন বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পূর্তে পারে না জোরে জোরে কন রেসালাতের পক্ষে থাকুন যে রেসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না যে রেসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে দুনিয়া ও আখেরাতে কোনো ভয় থাকবে না তাই আসুন আগে বাড়ি আমি এখন আলোচনায় যাই নাই যাইতেছি ওরা কষ্ট হইতাছে আপনাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবারে কষ্ট দিলে মৌতের সময় ঈমান নসিব হবে না তাই বলতেছিলাম মা বাবার সাথে পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন বেয়াদবি বেত্তমিজি করবেন না আসুন আগে বাড়ি আলকামা অবশেষে কালিমা যখন আসেই না রাসূল বলেন কি ব্যাপার এমন সময় জিবরাইল আয়াত হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া কেন তার মাকে কষ্ট দিছে মাকে কষ্ট দিছে তোমরা একটা কাজ করো লাকড়ি জোগাড় করো সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন আগুন জ্বালাও আগুন জ্বলতেছে ধাও ধাও করে আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও এই কথা বলার পরে মা দৌড়ায় আসছে হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন কি ব্যাপার তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে এখন এই বিচারের জন্য তাকে আগুন ফালানো হবে
আলকামার মা বলেন হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন আমি মা কেমনে সইব হুজুর এটা কাজ করেন আমি আমার ছেলেরে maaf করে দিছি আপনিও maaf করে দেন আল্লাহকেও বলেন maaf করে দিতে রাসূল বলেন মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে আর কেউ বলতে হয় নাই এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিয়েছে বাবারা মাকে কষ্ট দিবেন মৌতের সময় কালিমা नसीব হবে না তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে সকলে বলুন আমিন আসুন বলতেছিলাম এটা কেমন কালিমা এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত কিন্তু এই কালিমার মর্যাদা কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো যদি বেলালের মতো বেলালে হাবশির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো তাহলে কালিমার বলল কালিমার মর্যাদা যেটা দিতে পারতাম খাল বলেন মুখের ভিতরে আগুন দিলাম বেলাল তো কালিমা ছারে না সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল সারা শরীর গা হয়ে গেল কালিমা ছারে না তারপরে নিষ্ঠুর পাশার উমাই ইবনে খাল নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন কাঁচা উড়ের চামড়ার ভিতরে ঢুকাইয়া সেলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন বলুন অপরাধটা কি ছিল অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে আজকে কালিমা লইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি না এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না এই কালিমা লইয়া গুর ছাড়তে পারলাম না কেমনে জান্নাতে যাইব বেলালে হাবশির জীবনী খুলুন বেলালে হাবশি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদের মধ্যে বেলাল শ্বাস ফলাইতে পারে না মরুভূমির রোদের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফলাইয়া দিত তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত এক বয়সের ছেলেলা বেলালকে শেষরাইত মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো যদি জ্ঞানটা ফিরত এ কালিমার মালা জপতে থাকতো আল্লাহু আকবার বলো ফকির বাবা আবু সালেহ জঙ্গি মুসা ভাবতেছেন যে বাগানের ফল এই বাগানওয়ালার কাছে যায় আগে ক্ষমা চাই হাঁটতে শুরু করলেন পানি যেদিক থেকে আসে উজানের দিকে যাচ্ছে অনেক দূর যায়া দেখে নদীর পাশে একটা ফল বাগান ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে শিউর না সম্ভাব্য বেলাল হাবশি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদের মধ্যে বেলাল শ্বাস ফলাইতে পারে না মরুভূমির রোদের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রসার করতে যাইয়া বইতে পারে না উঠতে পারে না হাঁটতে পারে না অবশেষে কনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন মা খাদিজা বলেন বহু সময় হয়ে গেল রাসূল ফিরে আসতেছে না কেন একটু বাহির হয়ে দেখি ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে চিৎকার মেরে ডাক দিলেন খাদিজা তুমি কে গো বালুর সাথে গড়াগড়ি করো তুমি কে জানতে চায় আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন খাদিজা রে ও খাদিজা আয় আমার চামড়া উঠাইয়া ফেলাইছে মা খাদিজা বলেন দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে খাদিজা রে এ কালিমা প্রসারের জন্য গিয়েছিলাম আবু জাহেল কোনো কথা মানলো না শুনলো না রে শুধুমাত্র মারতে ছিল মারতে মারতে রক্তে লাল লাল করেছে আমার আল্লাহ বলেন বন্ধু গো খাদিজার সাক্ষী বানাইলাম এ কালিমা লইয়া কত মার খেয়েছো আ বন্ধু খাদিজার সাক্ষী বানাইয়া কথা দিলাম এই কালিমাটা যারা পড়বে এই কালিমা নিয়ে যারা চলবে এই কালিমার মালা যারা গলায়
সবাই নিবে গো আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা বাবারা জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি কেন এই জান্নাতের টিকেট রোজগার করেছে মার খেয়ে রক্ত দিয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকেট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো আজকে কালিমা আছে কিন্তু নবী নাই কি বলেন কালিমা আছে নবী নাই কালিমা আছে পর্দা নাই কালিমা আছে হালাল খাবার নাই কালিমা আছে নামাজ নাই অথচ কালিমাটা কত দামি কালিমা ওয়ালার জীবনী খুলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার এদিন আর নিজের ইচ্ছাই কোন কাজ আবু বকর করে না কালিমা যা বলে কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে এ আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি অল্প বয়সে তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি মা আয়েশা বলেন বাবা গো আমি তো জানি না আবু বকর বলেন আয়েশা রে অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি রে অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই আল্লাহু আকবার যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকেট পেয়েছি আমি জান্নাতে যেতে চাই হাশরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায় কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব প্রভু গো আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও জোরে জোরে কর শুধু এটাই নয় আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন রাত্র তখন গভীর আবু বকরের মা বলেন আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই আজকে তোমার এত রাত্র হলো কারণটা কি আবু বকর বলেন মা আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকেট আনছি আমি জান্নাতে যাব তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি আবু বকরের মা বলেন আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো মা এটাই তো আল্লাহর পক্ষ কি বলেন আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার ও তুমি জানতাম জ্ঞানী আজকে বুঝলাম তুমি অজ্ঞানী দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন কিতাব লেখে আবু বকরের জীবনী লেখে মা যত মারে আবু বকর ততই হাসে মা বলেন দাঁড়াও আমার মায়েরে তোমার শাস্তি হয় না পুরুষদেরকে ডাকলেন মারতেছে হাসে খুব মারতেছে রাত্রের বেলা এমন কি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে এমন কি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর আবু বকরের মা বলেন তোমরা কারা গো
আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না, জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর মা মাথায় পানি দেয় জ্ঞান ফিরে না, রাত্র শেষ হয়ে গেছে জ্ঞান ফিরে না, সকাল বেলা বহু সময় পর মা ডাকতেছে এরে আবু বকর ইয়া তোমার খাইলি জ্ঞান ফিরে না আর কি জীবনে কালিমাটা পড়বি, একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন, মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন, সারা রাত মার খেয়েছো কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা আবু বকর, আমি এক গ্লাস পানি আনলাম পানিটা খাও না বাবা পানিটা খাও, আবু বকর দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন, মা গো এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না, কেন খাবি না, যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না, আমার নবী কই, নবীর লাগি তো মার খাইছি, আমার নবী আসলে পানি খাবো, আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, এসে হাজির হলেন আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি, নে পানি খা, আমার আল্লাহ বলেন বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এই কালিমা লইয়া এত মার খেয়েছে আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা, আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে আউজে কাউসারের পানি খাওয়াইবো, এ বন্ধু আরেকটা জানাইয়া দাও এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে তারপরও তোমার ভালোবাসা ছাড়ে নাই কালিমা ছাড়ে নাই, আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না, শুধু আবু বকর নয় আরো কত জীবনী খুলুন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এ কালিমা পাইয়া কষ্ট করেছে মার খেয়েছে কালিমা ছাড়ে নাই, কালিমা যা করার কথা তাই তারা করেছে, এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরও কালিমা যখন ছাড়ে নাই সেই রকম 10 জন কালিমা ওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিছে, স্পেশাল টিকেট পাঠাইছে, বলুন যে নবীর জন্য আল্লাহ সব কিছু বানাইছে এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে, বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা, এই দেশ যখন ছাড়তে হবে কি বলেন ছাড়তে হবে না, লন এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন, এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন, আবু বকরের মতো আরেকজন যার নাম বেলাল হাবশী, আপনারা বেলাল হাবশীর জীবনী শুনেছেন কত কষ্ট করেছেন, যেদিন কালিমাটা পড়ছে বেলাল কয় হাই হাই এত মজার জিনিস কালিমা, আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে, আয় কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে এখানে, যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে এতে কোনো সন্দেহ নাই, মরতে যখন হবে জাহান্নামী হবেন না জান্নাতি কিভাবে হবেন এই এই জায়গাগুলি খোঁজ করেন তাই বলতেছিলাম, এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হযরত বেলাল হাবশী কবুল করলেন বেলাল কালিমা, কিন্তু উমাইয়া ইবনে খালফ তার মনিব তার মহাজন তার মালিক কিন্তু উমাইয়া ইবনে খালফ সহ্য করতে পারে না, কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো, বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি, কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে, কিন্তু থামে তো না, অবশেষে বললেন তোমাকে একদিনের সময় দিলাম থামে না, অবশেষে কিছু শাসন করলেন থামে না, তারপরে একটু কঠোরতে কিছু মারামারি করলেন সমস্ত শরীর ক্ষত বিক্ষত তারপরেও ছাড়ে না, তারপরে উমাইয়া ইবনে খালফ বলেন শারীরিক আঘাতে শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে, অবশেষে ওই উমাইয়া ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকাই দিয়েছে,
কত কষ্ট করে রোজগার করে আজকে আমাদের কাছে কালিমা রাসূল বলেন মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এই কালিমাটা বাহির হয় এই কালিমা পড়ে পড়ে যদি কেউ মৃত্যু হয় তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসূল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে রাসূল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জান্নাতে কিন্তু কালিমা নসিব হবে না মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক কিসিমের মানুষের যারা মা বাবাকে কষ্ট দিবেন বলুন কাকে যারা মা বাবাকে কষ্ট দিবেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবে না কারণ কবি বলেন শিকায়াত কো হার কোনাত উস্তাজেরা গ্রেফতারে বাসাত বালা চারেরা কিছু জিনিস আছে যেমন পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর ওলি এবং মা বাবা এই কিসিমের পারসন যারা তাদের সাথে যারা বেয়াদবি বেত্তমিজি করেছেন তাদের শিকায়াত যারা করেছেন তাদের উপর চারটা বালা মুসিবত আক্রমণ করবে এক নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না বাড়িঘর বড় বিদ্যা বুদ্ধি অনেক টাকা পয়সাও বেশি জিগাইলে খালি কেব না শান্তি নাই কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না দুই নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না তিন নম্বরে হবে তাদের মৌত হবে অ্যাক্সিডেন্টে মৌত হবে অ্যাক্সিডেন্টে চার নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে তার সাকরাত শুরু হয়ে গেল নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাও আমি নবীর উপর ওয়াজিব হবে তাই তোমরা কালিমা পড়াও কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে মুখ থেকে কালিমা আসে না নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না রাসূল খবর পায়া নিজেই গেলেন আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছারে কালিমা পড়ে না মুখ দিয়ে আসে না ওই যে মারি কষ্ট দিছে মাকে যারা কষ্ট দিয়েছেন নামাজি হতে পারেন হাজী গাজী হতে পারেন কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে আচ্ছা কই কি একদিন এক সাহাবী নবীজির কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বুড়া মাকে পিঠের উপর লইছি বুড়া মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া যা আছে খানে কাবা তওয়াফ সব কিছু মাকে পিঠে লইয়া বুড়া মা তো হুজুর পিঠে লইয়া মারে হজের আহকাম সবগুলো আমি আদায় করছি এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি আল্লাহর নবী গো মার হকটা কি আমার আদায় হইছে রাসূল বলেন ও সাহাবী তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা আমি রাসূল বলে দিলাম এটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় না বাবারে কি অসম্ভব কোন দিকে যাবেন এই কালিমা লইয়া জান্নাতে যাবেন মাত্র দু তিনটা জিনিস সঙ্গে রাখেন বেশি লাগে রাসূল বলেন আলকামা মুখ দিয়ে কালিমা আসে না কার সাথে অন্যায় করাতে বলুন তো মাশাল মুখে দিয়ে কালিমা আসে না এরকম আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বেত্তমিজি করেন তাহলে আপনারও মৌতের সময় কি কালিমা আসবে না কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন জোরে কন্না সুবহানাল্লাহ একজন আল্লাহর ওলির জীবনী নামটা আমার খেল নাই উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে যাইতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা এ হুজুর দেখে সালাম দিলেন হুজুর আসসালামু আলাইকুম বাচ্চারা এরকম হুজুরের সালাম দেয় না
কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেল নাই উনি আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি বলেন বাবা বাচ্চা মানুষ সালাম দিলা তোমার নাম কি বাবা তোমার নাম কি হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন ইমামউদ্দিন কই কি তোমার নাম ইমামউদ্দিন তুমি কি দ্বীনের ইমাম আল্লাহর ওলি বলতেছেন বাবা তুমি দ্বীনের ইমাম হইয়া গরুরে ঘাস খাওয়াও তুমি মাদ্রাসায় পড়ো যাও খুব ভালো হবে আল্লাহর ওলি নেক নজর পড়ছে আল্লাহু আকবার খান না ও ওলির দেশের মানুষ ওলির নেক নজরে যা নেক নজর তো পড়ে গেছে বাচ্চাটা গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর আমি বলে দ্বীনের ইমাম আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে মা কই বেটা ফকিরনির গোলা খাইবার পাস না তুই মাদ্রাসায় পড়বি তোর গরু খাওয়াই বকে দিছে মা দৌড়ানি ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে দুইকে দরজার চিপাই যায় ভয়ে কাঁপতাছে মা তো মসজিদের ভিতরে যায় না বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে কাঁপতেছে কি রে বাবা কি চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব আমি মারে কইছিলাম মা টাকাও দেয় না আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসাত পড়বার লেগে দিত না কই তুই কি মাদ্রাসায় পড়বি পড়ুম আমার খালি নৌকাটা ফার কিরে দিলে মাদ্রাসা যাইতে পারবো কত টাকা লাগবে পাঁচ টাকা লাগবে নে পাঁচ টাকা যাও দিয়ে দিলাম পাঁচ টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা হুজুর আমি আইছি হুজুর আসসালামু আলাইকুম আল্লাহর ওলি বলেন বাবা তুমি ইমামউদ্দিন জি হুজুর আসো ঠিক কায়দা দিয়ে কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে হুজুর আইছে রিপোর্ট তো বড় দেখা কয় হুজুর বলে হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া জাহের কাছে পড়া কই হ্যাঁ কয় আমি আইছি পড়তাম হুজুরে কইল হ্যাঁ আমার ঠাট্টা করে দেখ আর পড়তাম না হুজুরের কাছে বইয়া কাঁদতেছে আল্লাহর ওলির কাছে কি রে বাবা কান্দো কে হুজুর আমারে আপনি কইছেন নাই বল লাগিয়া হ আমারে এই বড় বড় কিতাব নিয়া দেয় আমি কায়দাই পারি না আমারে বড় কিতাব দেয় ফরবার লাগিয়া আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কই দিতাম তাই নাকি বসো আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতাছে নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে যাও ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো আল্লাহু আকবার বলো একজন আল্লাহর ওলির নেক নজর বখারি ক্লাস করে আসো এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই হ্যাঁ হুজুর এখান থেকে কর বাস ফটার ফট কিতাব পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই কবি বলেন বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বে কিতাবিউ বে মইদে উস্তা আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া স্কুল ছাড়া ভার্সিটি ছাড়া কলেজ ছাড়া কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট এলেম দেওয়ার ক্ষমতা আমার আছে জোরে জোরে কন সুবহানাল্লাহ কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না সব শেষ কায়দা পারে না বড় বখারি শরীফ পড়ায় আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন অন্য কারো কথা শুনবেন না এখন ফেতনার যুগ অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে ওইদিকে যাবেন না ওলিদের পক্ষে থাকুন রেসালাতের পক্ষে থাকুন বেলায়েতের পক্ষে থাকুন বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না জোরে জোরে কন সুবহানাল্লাহ রেসালাতের পক্ষে থাকুন যে রেসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না যে রেসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না
কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না তাই আসুন আগে বাড়ি আমি এখনো আলোচনায় যাই নাই যাইতেছি ওরা কষ্ট হইতাছে আপনাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না তাই বলতেছিলাম মা বাবার সাথে পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন বেয়াদবি বেয়াদতমিজি করবেন না আসুন আগে বাড়ি আলকামা অবশেষে কালিমা যখন আসেই না রাসূল বলেন কি ব্যাপার এমন সময় জিবরাইল আয়াত হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া কেন তার মাকে কষ্ট দিছে মাকে কষ্ট দিছে তোমরা একটা কাজ করো লাকড়ি জোগাড় করো সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন আগুন জ্বালাও আগুন জ্বলতেছে ধাও ধাও করে আলকামাকে ধরে আইনা আগুনও ফালাও এই কথা বলার পরে মা দৌড়ে আসছে হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন কি ব্যাপার তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে এখন এই বিচারের জন্য তাকে আগুনও ফালানো হবে আলকামার মা বলেন হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন আমি মা কেমনে সইব হুজুর একটা কাজ করেন আমি আমার ছেলেরে মাফ করে দিছি আপনিও মাফ করে দেন আল্লাহকেও বলেন মাফ করে দিতে রাসূল বলেন মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে সুবহানাল্লাহ আর কেউ বলতে হয় নাই এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিয়েছে বাবারা মাকে কষ্ট দিবেন মওতের সময় কালিমা নসিব হবে না তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে সকলে বলুন আমিন আসুন বলতেছিলাম এটা কেমন কালিমা এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত কিন্তু এই কালিমার মর্যাদা কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো যদি বেলালের মতো বেলালে হাবশির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো তাহলে কালিমার বলল কালিমার মর্যাদা ওমাই ইবনে খালিদ বলেন মুখের ভিতরে আগুন দিলাম বেলাল তো কালিমা ছাড়ে না সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল সারা শরীর গা হয়ে গেল কালিমা ছাড়ে না তারপরে নিষ্ঠুর পাশার ওমাই ইবনে খালিদ নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন কাঁচা উড়ের চামড়ার ভিতরে ঢুকাইয়া সেলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন বলুন অপরাধটা কি ছিল অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে আজকে কালিমা লইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি না এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না এই কালিমা লইয়া গুড় ছাড়তে পারলাম না কেমনে জান্নাতে যাইব বেলালে হাফসির জীবনী খুলুন বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে বেলাল শ্বাস ফালাইতে পারে না মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত এক বয়সের ছেলেলা বেলালকে শেষরাইত মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো যদি জ্ঞানটা ফিরত এ কালিমার মালা জপতে থাকতো আল্লাহু আকবার বলো ফকির বাবা আবু সালেহ জঙ্গি মুসা ভাবতেছেন যে বাগানের ফল এই বাগানওয়ালার কাছে যায় আগে ক্ষমা চাই হাঁটতে শুরু করলেন পানি যেদিক থেকে আসে উজানের দিকে যাচ্ছে অনেক দূর যায়া দেখে নদীর পাশে একটা ফল বাগান ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে শিউর না সম্ভাব্য বেলাল হাবশি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে বেলাল শ্বাস ফালাইতে পারে না মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রসার করতে যাইয়া বইতে পারে না উঠতে পারে না হাঁটতে পারে না অবশেষে কনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন মা খাদিজা বলেন বহু সময় হয়ে গেল রাসূল ফিরে আসতেছে না কেন
একটু বাহির হয়ে দেখি ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে চিৎকার মেরে ডাক দিলেন খাদিজা তুমি কে গো বালুর সাথে গড়াগড়ি করো তুমি কে জানতে চাই আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন খাদিজা রে ও খাদিজা আয় আমার চামড়া উঠাইয়া ফলাইছে মা খাদিজা বলে দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে খাদিজা রে এ কালিমা প্রসারের জন্য গিয়েছিলাম আবু জাহেল কোনো কথা মানলো না শুনলো না রে শুধুমাত্র মারতে ছিল মারতে মারতে রক্তে লাল লাল করেছে আমার আল্লাহ বলেন বন্ধু গো খাদিজার সাক্ষী বানাইলাম এ কালিমা লইয়া কত মার খেয়েছো আ বন্ধু খাদিজার সাক্ষী বানাইয়া কথা দিলাম এই কালিমাটা যারা পড়বে এই কালিমা নিয়ে যারা চলবে এই কালিমার মালা যারা গলায় নিবে গো আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা বাবারা জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি কেন এই জান্নাতের টিকেট রোজগার করেছে মার খেয়ে রক্ত দিয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকেট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো আজকে কালিমা আছে কিন্তু নবী নাই কি বলেন কালিমা আছে নবী নাই কালিমা আছে পর্দা নাই কালিমা আছে হালাল খাবার নাই কালিমা আছে নামাজ নাই অথচ কালিমাটা কত দামি কালিমা ওয়ালার জীবনী খুলুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার এদিন আর নিজের ইচ্ছাই কোন কাজ আবু বকর করে না কালিমা যা বলে কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে এ আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি অল্প বয়সে তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি মা আয়েশা বলেন বাবা গো আমি তো জানি না আবু বকর বলেন আয়েশা রে অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই আল্লাহু আকবার যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকেট পেয়েছি আমি জান্নাতে যেতে চাই হাশরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায় কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব প্রভু গো আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও জোরে জোরে কর শুধু এটাই নয় আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন রাত্র তখন গভীর আবু বকরের মা বলেন আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই আজকে তোমার এত রাত্র হলো কারণটা কি আবু বকর বলেন মা আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকেট আনছি আমি জান্নাতে যাব তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি আবু বকরের মা বলেন আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই তুমি কি মুহাম্মদের পক্ষে গেছো মা এটাই তো আল্লাহর পক্ষ কি বলেন আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার
ও তুমি জানতাম জ্ঞানী আজকে বুঝলাম তুমি অজ্ঞানী দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন কিতাব লিখে আবু বকর জীবনী লিখে মা যত মারে আবু বকর ততই হাসে মা বলেন দাঁড়াও আমার মাইরে তোমার শাস্তি হয় না পুরুষদেরকে ডাকলেন মারতেছে হাসে খুব মারতেছে রাতের বেলা এমন কি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে এমন কি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়েছে জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর আবু বকরের মা বলেন তোমরা কারা গো আমার আবু বকরকে আর মেরো না যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর মা মাথায় পানি দেয় জ্ঞান ফিরে না রাত্র শেষ হয়ে গেছে জ্ঞান ফিরে না সকাল বেলা বহু সময় পর মা ডাকতেছে এরে আবু বকর ইয়া তোমার খাইলি জ্ঞান ফিরে না আর কি জীবনে কালিমাটা পড়বি একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন সারা রাত মার খেয়েছো কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা আবু বকর আমি এক গ্লাস পানি আনলাম পানিটা খাও না বাবা পানিটা খাও আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন মা গো এই পানি আমি খাবো না গো মা তোমার হাতের পানি আমি খাবো না কেন খাবি না যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাব না আমার নবী কই নবীর লাগি তো মার খাইছি আবার নবী আসলে পানি খাবো আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন এসে হাজির হলেন আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি নে পানি খা আমার আল্লাহ বলের বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এই কালিমা লইয়া এত মার খেয়েছে আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো এ বন্ধু আরেকটা জানাইয়া দাও এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে তারপরও তোমার ভালোবাসা ছাড়ে নাই কালিমা ছাড়ে নাই আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে কোন নবীর উম্মতের জান্নাতে যাইতে পারবে না শুধু আবু বকর নয় আরো কত জীবনী খুলুন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এ কালিমা পাইয়া কষ্ট করেছে মার খেয়েছে কালিমা ছাড়ে নাই কালিমা যা করার কথা তাই তারা করেছে এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই সেই রকম 10 জন কালিমা ওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিয়েছে স্পেশাল টিকেট পাঠাইছে বলুন যে নবীর জন্য আল্লাহ সব কিছু বানাইছে এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা এই দেশ যখন ছাড়তে হবে কি বলেন ছাড়তে হবে না লন এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন আবু বকরের মতো আরেকজন যার নাম বেলাল হাবশি আপনারা বেলাল হাবশির জীবনী শুনেছেন কত কষ্ট করেছেন যেদিন কালিমাটা পড়ছে বেলাল কয় হাই হাই এত মজার জিনিস কালিমা আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে আরামের বিছনা হারাম করে দিয়েছে সুখ শান্তি বন্ধ করে দিয়েছে আয় কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে এখানে যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে এতে কোনো সন্দেহ নাই